আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর সিলেট ইসলামিক টিভি। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টি হলো দুশ্চিন্তার সময় যে দোয়া পড়তে হয়, দোয়াটি হলো আল্লাহুম্মা আরজু রাহমাতাকা ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাহ আইনি ওয়া আসলিহ লি শানি কুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা। অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার রহমত আশা করি, তুমি আমাকে মুহূর্তের জন্য ও আমার নফসের নিকট সমর্পণ করো না, আর আমার মতো সমস্ত আর আমার সমস্ত অবস্থা সংশোধন করে দাও, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই।